এগুলো আমার ভাগ্নির জামা, ছোট ভাগ্নির। তো ওর এগুলো ছোট হয়ে গেছে, এগুলো দিয়ে দিয়েছে। এগুলো মানে ওদের যা কিছু থাকে জামা কাপড় আমাদেরকে দিয়ে দেয়। মানে যদি কাউকে দেওয়ার হয় দিয়ে দিই আমরা, মানে আলমারিতে কুড়িয়ে রেখে তো লাভ নেই, কেউ পড়লে সেটা তো ভালো। তার মধ্যে তিনি যেগুলো পছন্দ হচ্ছে বা যেগুলো গায়ে হচ্ছে সেগুলো রাখবো, আর বাকিগুলো দিয়ে দেবো। দিদি ভাইয়ারও শাড়ি টাড়ি যা থাকে দিয়ে দেয়, আমরা এখানে দিয়ে দিই। এখন যদিও গরিব মানুষ আর কেউ নেই, এটা পুরো একদম লুটানো জামা হয়ে গেছে। তিন্নিরও যেগুলো ছোট হয়ে যায় দিয়ে দিই। এটা একটা স্কার্ট, এটাও একটা স্কার্ট, কাঁথা স্টিচের কাজ করা রয়েছে। এটা শান্তিনিকেতন গিয়েছিল বেড়াতে, শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিল। এটা একটা ফ্রক, এটা ব্রাউন কালারের সাথে আছে, চকলেট ব্রাউনের সাথে তুঁতের কালার। এটা একটা টপ, লাল রঙের টপ। এটা স্কার্ট দিয়ে, যে কোনো স্কার্ট দিয়ে পরলে ভালো লাগবে। কালারটা খুব সুন্দর, জবা ফুলের যে কালারটা হয় সেই লাল কালারটা। এবার রাখো, পরেরটা দেখো। এটাও একটা টপ, এটাও কালারটা খুব মিষ্টি কালার। দেখো মানে কিরকম কালারটা বলবো, এটা পেঁয়াজের খোসার যে কালারটা হয় সেরকম, একদম পিঙ্কিস পিঙ্কিস একটা কালার, লাইট কালার, লাইট না মানে মিষ্টি কালারটা একটু লাইটের মধ্যেই আছে। আর একটা বাটারফ্লাই আছে। আর ওর তো প্রচুর ড্রেস, মানে ড্রেসগুলো দেখো কেউ বলবে না যে পুরানো ড্রেস, এতটাই মানে মানে নিউ লুক দিচ্ছে, মনে হবে যেন একদম নিউ ড্রেস। আর অনেক ড্রেস থাকলে যা হয়, ঘুরিয়ে ফিরিয়ে পরে বলে কোনোটাই খারাপ হয় না, সব ভালোই থেকে যায়। এটাও খুব সুন্দর, এই টপটাও অনেক স্কার্ট দিয়ে এটা পরা যাবে। পরেরটা দেখাও তিন্নু। এটাও একটা টপ আছে, এটা তোমার সাদার উপরে প্রিন্ট আছে, ছোট্ট ছোট্ট লালের ডট ডট করা। আর জ্যাকেট সিস্টেম আছে, এটা মানে খোলা যাবে না। আর এটাও রেড, দুদিকে দুটো তাল গাছের ছবি দেওয়া আছে। দেখো এই টপটাও দেখতে খুব সুন্দর, মডার্ন আছে ভালোই। তিন্নুর এখন সবই বড় হচ্ছে, ভূত জামা হয়ে যাচ্ছে সবই। আচ্ছা পরেরটা দেখা। তোমাদেরকে দেখলেই চমকে যাবে, তাই তো? একদম জাত গোগড়ো বেরোচ্ছে, জাত গোগড়ো। তোমাদের
দেখো, এই দেখো কি সুন্দর ড্রেসটা! এটা কি কালার বলবো! এটাও একদম কি কালার বলবো এটাকে! এই তিনি এখানে মা ঘুমাচ্ছে। এটা হচ্ছে চাঁপা ফুলের কালারটা, চাঁপা ফুলে খুব সুন্দর এই ড্রেসটা। দেখো তিন্নির একদম পায়ে লোটানো হচ্ছে, এগুলো যদিও পায়ে লোটানো লোটানোই পড়ে, এই ড্রেসগুলো খুব সুন্দর। একদম পরলেই ডল ডল, এই পড়ে যাবি আর পিছাস না। হ্যাঁ হ্যাঁ, গায়ে লাগা, একটু গায়ে লাগা, লাপাস না তিন্নু, আমা তো ঘুমাচ্ছে। পড়লে একদম ডল ডল লাগে, একটু গায়ে লাগা, ভালো করে লাগা গায়ে। হ্যাঁ এই দেখো কি সুন্দর লাগছে, বিয়ে বাড়িতে মানে যে কোনো জমকালো অকেশনেতেই পরা চলবে, খুব সুন্দর। এটা কি বলে এই ড্রেসটা তিন্নু? ব্রাউন, ব্রাউন, আচ্ছা। আরে এইটাও একটা, আর তিন্নির গ্রাউন ভীষণ ভালো লাগে, ও গ্রাউন খুব পছন্দ করে। আর তোমাদেরকে একটা ড্রেস দেখাচ্ছি, ড্রেসটা দেখা লঙ্গিটা তাও তোমাদেরকে আবার দেখাচ্ছি। হ্যাঁ এটাও তো গ্রাউন্ড নাকি? হ্যাঁ এটাও একদম গ্রাউন্ড কিন্তু পুরনো। এটাও তো গ্রাউনে, এটা এটা কালারটা দেখো এত সুন্দর, কালারটা আর প্রিন্টটা এত সুন্দর, আর এই ছিটটাগুলো এত সুন্দর, কি সফট নরম, আর ভীষণ নরম। গ্লেজ। হ্যাঁ আর আর বলছি যে এই গ্রাউন্ডটা খুবই পুরনো, এই গ্রাউন্ডটা পুরনো কিন্তু কিন্তু পুরানো দেখে কেউ বলবে না, এত সুন্দর। এটা 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 2000 টাকা দাম নিয়েছিল, দিদিভাই বললো এটা কলকাতায় বাজার, কলকাতা থেকে নিয়েছিল। আর ছিটটা দেখো কি সুন্দর একদম, আর বলছি যে এই গ্রাউন্ডটা খুবই পুরনো কিন্তু খুব বড়, এরকম হবে বড়। আর এইটা তো তোমাদেরকে দেখালুম, কারণ এইটা তো ছোটই, জানো তো আমরা ছোট, ছোট একটু আছে আর একটু বড় আছে, কিন্তু এটা পুরনো নাই, আমরা এটা পুরনো নাই, এটা 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 নতুন, এটা নতুন, এটা পুরনো নয়, কিন্তু এইটাই, কিন্তু এইটাই পুরনো, কিন্তু এইটা পুরনো নয়, এই রাউন্ডটা পুরনো নয়, এই রাউন্ডটা পুরনো। আর তিন্নু ভীষণ গ্রাউন্ড ভালোবাসে, ওর গ্রাউন্ড দারুণ মানে পছন্দের ড্রেস, ও গ্রাউন্ড পড়তে ভীষণ ভালোবাসে, গ্রাউন্ড পেলে আর কিছু চায় না, তাই তো তিন্নু? তিন্নুর এই এতগুলো ড্রেসের মধ্যে কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে? হ্যাঁ বলো, এইটা আর এইটা দেখাও, তুলে দেখতে পাচ্ছে না তো, তুমি তুলে দেখাও কোনটা আর কোনটা। আচ্ছা পছন্দ হো গয়া, আচ্ছা দুসরি দুসরি ইয়ে বালা, এ তোমার পছন্দ, আমার সব থেকে পছন্দ, আমার সব থেকে পছন্দ এই জামাটা। এই ড্রেসটার খুব পছন্দ হয়েছে, তোমাদেরকে পরে আর বিয়ে কখন পড়বি বল? মামার বিয়েতে, আর আর আঙ্কেলের বিয়েতে, হ্যাঁ আর একটা মামুর বিয়ে আছে, তিনটে বিয়ে বাড়ি আছে আমাদের এখন পর পর, অগ্রহায়ণ থেকে আরম্ভ হবে, তাই তো? আচ্ছা এটা একবার পরে দেখাবি বন্ধুদেরকে, ঠিক আছে? আচ্ছা ও একবার পরে নিক, এটা দেখাচ্ছি। তো আপনারা রেডি তো তিন্নির নিউ লুক দেখার জন্য?
তো দেখে নিন, 1, 2, 3। কমেন্ট করে বলবে কেমন লাগছে তিন্নিকে। আমাকে কেমন লাগছে বলবে, আর আমি একটু নাচলে তোমাদের কি হবে? ঠিক আছে, তারা নেচে দেখাচ্ছি। এর সঙ্গে যদি তিন্নু এর সাথে চুলটা থাকলে আরো ভালো লাগতো। চুলটা কেটে দিয়ে ওরও খুব মন খারাপ, আমারও খুব মন খারাপ। তা যাই হোক গে, অনেকটা তবু বড় হয়ে গেছে চুলটা। আর আমাদের চ্যানেল লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।